চাপাই নবাবগঞ্জের রহনপুর স্টেশন বাজারে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস প্লাজা উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে এর উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মাকসুদুর রহমান, এরিয়া সেলস ম্যানেজার নর্থ বেঙ্গল আশিকুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্লাজায় টিভি, ফ্রিজ, এসি, মোটরসাইকেল সহ যমুনা ইলেকট্রনিক্সের বিভিন্ন পণ্য সামগ্রী খুচরা ও পাইকারি বিক্রয় করা হবে।